বন্ধু খুব খারাপ জিনিস, মানুষের হাতে আসলে মিজাজ ঠিক থাকে না। বাংলাদেশের ভিজুয়াল মাধ্যমের অন্যতম শক্তিশালী এক অভিনেতার নাম আহমেদ রুবেল। তিনি বাংলাদেশের অন্যতম আন্ডাররেটেড অভিনয়শিল্পীদেরও একজন। আমাদের আজকের পর্ব এই অনন্য অভিনেতাকে নিয়েই। বাংলাদেশের সংস্কৃতি মাধ্যমে তারকা খ্যাতি পেয়েও যারা স্বেচ্ছায় বা অনিচ্ছায় হারিয়ে গেছেন, কিংবা একেবারে হারিয়ে না গেলেও মিডিয়াতে যাদের উপস্থিতি একদমই কমে গেছে, তাদের নিয়েই আমাদের ধারাবাহিক আয়োজন হারিয়ে যাওয়া তারকারা। আজ 27তম পর্বে আমরা তুলে ধরছি শক্তিশালী অভিনেতা আহমেদ রুবেলের কথা। শক্তিমানেই অভিনেতার জন্ম 1968 সালের 3রা মে চাপাই নবাবগঞ্জ জেলায়। বাবা মা দুজনের বাড়ি চাপাই নবাবগঞ্জে হলেও বাংলা বিষয়ের অধ্যাপক বাবার কর্মস্থল গাজীপুরেই বেড়ে উঠেছেন তিনি। তার বাবা সরাসরি সংস্কৃতি মাধ্যমের সঙ্গে জড়িত না হলেও তিনি ছিলেন গাজীপুরের মঞ্চনাটকের একজন আয়োজক এবং সংগঠক। এমনকি তিনি একসময় গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির সেক্রেটারির দায়িত্বও পালন করেছেন। বাবার সঙ্গে মঞ্চনাটক দেখতে দেখতেই একসময় নাটকের প্রেমে পড়ে যান তিনি। ইন্টারমিডিয়েট পরীক্ষার পর সহপাঠীদের নিয়ে তৈরি করে ফেলেন সমকাল থিয়েটার নামের একটি নাটকের দল। সেই সূত্রেই পরিচয় হয় বাংলাদেশের মঞ্চনাটকের কিংবদন্তি পুরুষ নাট্যাচার্য সেলিম আলদিনের সঙ্গে। সেলিম আলদিনই তাকে ঢাকা থিয়েটারে যোগ দিতে বলেন, কিন্তু তখন তিনি যোগ দেননি। আহমেদ রুবেল ঢাকা থিয়েটারে যুক্ত হন 1988 সালে এবং হয়ে ওঠেন দলটির অন্যতম সক্রিয় সদস্য। 1993 সালে তার বন্ধু চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক উত্তম আকাশ তাকে চলচ্চিত্রে নিয়ে আসেন। তিনি প্রথম অভিনয় করেন আখেরি হামলা নামের একটি চলচ্চিত্রে। এরপর 1997 সাল পর্যন্ত তিনি আরও বেশ কিছু বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করেন। এই সময়ের তার চলচ্চিত্রগুলো হল কে অপরাধী, সাবাস বাঙালি, আজকের ফয়সালা, মুক্তির সংগ্রাম ইত্যাদি। বাণিজ্যিক চলচ্চিত্রের পরিবেশ ক্রমশ অবনতি হতে থাকলে তিনি নিজেকে সরিয়ে নেন এফডিসি কেন্দ্রিক বাণিজ্যিক চলচ্চিত্র থেকে। তিনি পুরোদমে মনোনিবেশ করেন টেলিভিশন নাটকে। টিভি নাটকে তিনি প্রথম অভিনয় করেন গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত স্বপ্নযাত্রা নাটকে। আর তিনি প্রথম আলোড়ন তৈরি করেন কিংবদন্তি কথাসাহিত্যিক ও নন্দিত নির্মাতা হুমায়ুন আহমেদের পুষ্পকথা নাটকে ঘোড়া মজিদ চরিত্রে অভিনয় করে। এই নাটক তাকে নতুন করে পরিচিত করে তুলে। এখন এই ফুলটা আসি বা এখন ফুল খাবো কি জন্য? ঘোড়া মজিদ যখন যারে যা খাইতে কয় খাইতে হয়, দেরি করতেছো কেন? এই নাটকের মাধ্যমেই সূচনা ঘটে হুমায়ুন আহমেদের সঙ্গে তার জুটির। এই জুটি আরও অনেকগুলো ভালো কাজ উপহার দিয়েছে দর্শকদের। এই জুটির আরও একটি অনন্য উপহার বৃক্ষ মানব নাটক। চতুর্টাহুর পরিতে বন্ধু, চতুর্টাহুর পরিতে বন্ধু, আমার তো কামনাই আমি দোজকে যাব আমি। এছাড়া আরও রয়েছে খোয়াবনগর, সবাই গেছে বনে, পাথর, অচিন রাগিনী, যমুনার জল দেখতে কালো ইত্যাদি। 21 টিভিতে প্রচারিত দেশের প্রথম হরর থ্রিলার নাটক প্রেতে মূল চরিত্রে অভিনয় করে তিনি আরও জনপ্রিয়তা অর্জন করেন। হুমায়ুন আহমেদের মতোই তিনি আরও একজন গুণী পরিচালকের কাজে নিয়মিতভাবে অভিনয় করেছেন, তিনি মুস্তফা সরওয়ার ফারুকি। এই জুটির প্রথম কাজ জনপ্রিয় ধারাবাহিক নাটক 69। এছাড়া প্রত্যাবর্তন ও দ্বন্দ্ব সমাজ নাটকে অভিনয় করেও তিনি সুনাম অর্জন করেন। তুমি যদি জীবনটাকে অন্যভাবে দেখো, যদি তুমি সিনেমার মতো করে দেখো, তাহলে দেখবে যে সিনেমাতে আর দেখা নেই এরকম যে নায়ক নায়িকা দুজন বিয়ে করলো, বিয়ে করার কিছুদিন পরে আবার ডিভোর্স হয়ে গেল, তারপর আবার কিছুদিন পরে দেখা গেল যে দুজন দুদিকে বিয়ে করলো। হ্যাঁ, তার উল্লেখযোগ্য আরও কিছু টিভি নাটক হচ্ছে রঙের মানুষ, কবি ও কবিতা, শূন্যস্থান পূর্ণ, জ্যোৎস্না ও জননীর গল্প, দ্বিতীয় জীবন, এ জার্নি বাই বোট ইত্যাদি। তোলেন তোলেন, এগুলি আমি ব্যাগের মধ্যে পুরে দমাটকে মারতে চাই। কি সর্বনাশ হলো আমার! আর কেউ যদি জানতে পারে তাহলে কি হবে? আপনি আপনি কি দুশ্চিন্তা ফেললেন আমারে! কিন্তু দেখেন,
একটু আগেও কিন্তু আপনার মধ্যে কোনো চিন্তা ছিল না। কি সুন্দর সাইকেলে চড়ে বাতাস খেয়ে বেড়াচ্ছে। বাণিজ্যিক ছবির ছকপাতা অভিনয়ে তিনি নিজেকে তেমন মেলে ধরতে পারেননি, কিন্তু সেই অপূর্ণতা ঘুচিয়ে দেন অফ ট্র্যাক বা আর্টধর্মী চলচ্চিত্রে অভিনয় করে। তার অভিনয় প্রতিভার সর্বোচ্চ রূপ পাওয়া যায় অফ ট্র্যাকের ছবিতেই, যার শুরুটা হয় হুমায়ুন আহমেদেরই হাত ধরে। হুমায়ুন আহমেদের চন্দ্রকথা ছবির আমিন চরিত্রে আহমেদ রুবেল তার দুর্দান্ত অভিনয় প্রতিভার স্বাক্ষর রাখেন। তোমার চাচি ঘরে আসবে তো, তার জন্য ঘর ঠিকঠাক করা প্রয়োজন। তোমার চাচির নাম চন্দ্র। তোমার চাচি যেদিন ঘরে আসব সেদিন আসমানেও থাকব চন্দ্র। এ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে সমালোচক পুরস্কার অর্জন করেন। পরের বছরই তিনি আবারও আলো ছড়ান মুস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ব্যাচেলর ছবিতে। এই ছবিতেও তার অভিনয় ছিল এক কথায় দুর্দান্ত। স্বপ্ন দেখি একাই আমি, হায় রে আজব পাগলামি। আহমেদ রুবেবের এত এত ভালো অভিনয় আছে যে সংক্ষেপে বলে শেষ করা সত্যিই দুরূহ কাজ। শ্যামল ছায়া, দ্য লাস্ট ঠাকুর, গেরিলা, প্রতিটি সিনেমাতেই তিনি তার অভিনয় প্রতিভার সর্বোচ্চ প্রয়োগ করেছেন। বিশেষ করে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু নির্মিত গেরিলা ছবিতে অমর সুরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদের চরিত্র তিনি কতটা বাস্তবিকভাবেই না ফুটিয়ে তুলেছেন। এই চরিত্রে তাকে দেখে একবারও মনে হয়নি যে তিনি অভিনয় করছেন। শুধু দেশীয় ছবিতেই নয়, তিনি কলকাতার একটি ছবিতেও অভিনয় করেছেন। সঞ্জয় নাগের পরিচালনায় পারাপার নামের ছবিটি মুক্তি পায় 2014 সালে। এই ছবিতে কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত এবং পাউলি দাম অভিনয় করেছেন। এই ছবিতেও তিনি তার নামের প্রতি সুবিচার করেছেন। আহমেদ রুবেল অভিনয় করেছেন বিখ্যাত ফেলুদা চরিত্রেও। সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ফেলুদা সিরিজের নয়ন রহস্য অবলম্বনে তৌকির আহমেদের ওয়েব সিরিজে তিনি অভিনয় করেন এই চরিত্রে। আহমেদ রুবেলের অভিনয়ের একটি বড় অনুষঙ্গ তার ভরাট কণ্ঠস্বর। খকনা শুনো, এই যে তোমাকে নিয়ে গল্পকথা তৈরি হচ্ছে, লোকজন সার নিয়ে আসছে, গরু ছাগল নিয়ে আসছে, তুমি মোটামুটি একজন মহিলা পীর হিসেবে আবির্ভূত হচ্ছ। আমার নিশ্চিত বিশ্বাস যে এটা এক ধরনের ব্যবসা। প্রকৃতি মানুষকে কোনো অতিরিক্ত ক্ষমতা দিয়ে পাঠায়নি, একই ধরনের ক্ষমতা নিয়ে মানুষ পৃথিবীতে এসেছে। অভিনয়ের সকল মাধ্যমেই তিনি দাপটের সঙ্গে অভিনয় করেছেন। নিঃসন্দেহেই বলা যায় যে হুমায়ুন ফরিদির পর এত শক্তিশালী অভিনেতা বাংলাদেশের চলচ্চিত্র আর দেখেনি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এমন শক্তিশালী একজন অভিনেতাকে তার সক্ষমতা অনুযায়ী কাজে লাগানো যায়নি। এক্ষেত্রে আমাদের নির্মাতা এবং দর্শকদের যেমন দায় রয়েছে, তেমনি দায় রয়েছে তার নিজেরও। ভালোবেসে অভিনেত্রী ও সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে তার সংসার গড়া এবং অল্পদিনেই সেই সংসার ভেঙে যাওয়া সহ ব্যক্তিগত জীবনে নানামুখী অস্থিরতার ছাপ পড়ে তার অভিনয় জীবনেও। নিজেকে গুটিয়ে নিতে হয় অভিনয় থেকে, বিশেষ করে 2012 থেকে 2016 সাল পর্যন্ত এক প্রকার স্বেচ্ছা নির্বাসনেই ছিলেন তিনি। এরপরেও একথা বলাই যায় যে তিনি যে মাপের অভিনেতা সেই অনুযায়ী তাকে নিয়ে চর্চা হয় না। তিনি এদেশে অনেকটাই আন্ডার রেটেড, প্রতিভার তুলনায় তার প্রাপ্তি খুবই কম। আবার এমনও বলা যেতে পারে যে গল্পটি সবে অর্ধেক লেখা হয়েছে, কারণ তিনি আবারও ফিরে এসেছেন অভিনয়ে। এবছরই মুক্তি পেয়েছে তার অভিনীত বাংলাদেশের প্রথম 3D চলচ্চিত্র অলাথ চক্র। এই ছবিতেও তার অভিনয় খুবই প্রশংসিত হয়েছে। তিনি নতুন করে অভিনয় করছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে নির্মাণাধীন চলচ্চিত্র চিরঞ্জীব মুজিবে। জুয়েল মাহমুদ পরিচালিত এই ছবিতে তিনি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরও 2টি চলচ্চিত্র। একটি হচ্ছে জগৎ বিখ্যাত নাটক ওয়েটিং ফর গড অবলম্বনে নির্মিত চলচ্চিত্র হামটি ডামটি, আর অন্যটি নুরুল আলম আতিকের চলচ্চিত্র পেয়ারার সুবাস। নায়ক, খলনায়ক কিংবা চরিত্র অভিনেতা, মঞ্চ, টেলিভিশন কিংবা সিনেমা, সব কিছুকেই নিজের অনন্য অভিনয় প্রতিভায় আলোকিত করেন আহমেদ রুবেল। তার জীবন ও ক্যারিয়ারও আলোকিত হোক সেই কামনায় করি। সিনেপয়জনের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল শক্তিশালী অভিনেতা আহমেদ রুবেলের জন্য।
হারিয়ে যাওয়া তারকার বাকি পর্বগুলো দেখতে পর্দায় দেখানো প্লেলিস্টে ক্লিক করবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।